বাংলায় এবার নাগামরিচ চাষ করে ব্যাপক সফল এক বাঙালি পরিবার প্রায় চল্লিশটি প্লান্টে তার নাগামরিচের বাম্পার ফলন হয়েছে এবছর এই স্প্লানরে বেকুন্ট্রি এলাকার বাসিন্দা আলী রাজার এই শখের বাগানে নেপথ্যে কাজ করেছেন তার ছোট শিশুপুত্র আকিবুল্লাহ সোশ্যাল মিডিয়া আকিবের নাগা পিকলের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে ফয়সল মাহমুদকে সঙ্গে নিয়ে ইব্রাহিম করলে রিপোর্ট এই সারি সারি গাছ থেকে আপনার হয়তো মনে হতে পারে এটি বাংলাদেশের কোনো সবজি বাগান কিন্তু লন্ডনের মতো কসমোপলিটন এই সিটিতে নাগামরিচ চাষ করে অসম্ভব এই কাজকে সম্ভব করে তুলেছেন আলী রাজা আমরা তো ব্যাকগ্রাউন্ড আমরা সিলেট তো নেইছি গ্রাম জায়গা জমি আছে ক্ষেত কৃষি ওখান তো ইন্সপিরেশন আইছে আর এই বাসাতে আমি মুফ তেরো তেরো বছর আগে তারজন মোরাক্তুনে আইয়া গার্ডিং শুরু করছি প্রথমে প্রথমে

পেশায় তিনি একজন ড্রাইভিং ইন্সট্রাক্টর তারপরও অনেক সময় কাটে মাটির সঙ্গে শুধু নাগামারিস নয় বরং লাউ কোমরা সিম আলু টমেটো শো এমন কোন সবজি নেই তিনি চাষ করেননি আমার ছেলে ফ্রম দ্য এজ অফ নাইন হি ওয়ান্স টু বি এ ইউটিউবার লাইক মেনি চিলড্রেন তখন আমি চিন্তা করলাম যে আর হিজ 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 ইন টু গার্ডেনিং অ্যান্ড কুকিং তো আমরা একটা চ্যানেল শুরু করেছিলাম যে আমরা নিজে উই গ্রো উই কুক অ্যান্ড উই ট্রাভেল আমরা ট্রাভেলিংয়ের ভিডিও বানানো শুরু করছি তো ওহান্তনে তাই নিজে গ্রহ গ্রহ আমরা ওটা করি দেখাই মানুষের দেখাই কিলা বানানি এটারে এবং আমরা আগামীতে ট্রাভেলিং শুরু করব ট্রাভেলিং ভিডিওগুলো বানানি শুরু করব সবুজ সমারোহের এই বাগান এবং নাগাবরিচের অর্গানিক পিকল তৈরি রপ্ত করেছেন আলী রাজার শিশু আকিব আকেব সুন্দর সুন্দর ভিডিও তার ভাইরাল হচ্ছে আই সোম মাই গার্ডেনিং লং টাইম I helped them and I always watched them like garden and I got like into it because it was very enjoyable. I want to be good gardener and a good chef. ইতিহাস বলছে লন্ডনের জমিগুলো একসময় ছিল অনেক শুষ্ক পরে নদীর পাশে এবং জলাভূমিতে মানুষ বসতি গড়ে তোলার পর এই এলাকাগুলো উর্বর হতে থাকে এই উর্বর ভূমিকেই কাজে লাগিয়েছেন আলী রাজা ইব্রাহিম খলিল চ্যানেলস নিউজ লন্ডন যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরছে